বলিউডের রাজনীতি নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। নিজ দেশে থাকাকালীন নোংরা রাজনীতির শিকার হয়েছেন এবং এক প্রকার বাধ্য হয়ে নিজের দেশ ছেড়েছেন তিনি। সম্প্রতি পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় এই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অভিযোগ, সে সময় তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেওয়া হয়েছিল, এমনকি ছবিতে কাস্ট করা বন্ধ করা হয়েছিল। একটা সময় তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়েন, ধৈর্য হারিয়ে তিনি যান বিরতিতে। তবে মিউজিক তাকে অন্য একটি দুনিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেয়। এছাড়া তার ম্যানেজারের পরামর্শে তিনি আন্তর্জাতিক মিউজিক ভিডিওতে কাজ করা শুরু করেন। প্রিয়াঙ্কা বলেন, আমাকে কাজ পেতে হলে কিছু দল গোষ্ঠীর সঙ্গে মেলামেশা করতে হবে, ততদিনে আমি অনেক কাজ করে ফেলেছি, তাই ওরা আমার ক্যারিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল। আমাকে ওদের ছবি থেকে শুধু বাদই দেয়া নয়, বাকিরাও যাতে না নেয় তার জন্য উঠে পড়ে লেগেছিল। সেই সময় মিউজিকের হাত ধরেই ঠিক করে ফেলি আমেরিকায় চলে যাব। প্রিয়াঙ্কা জানান, ওই সময়ে মার্কিন মূলকের তারকা গায়ক পিটবুল, উইলিয়াম জেমস অ্যাডামস, মার্কিন র‍্যাপার জায়েজদের সঙ্গে কাজ করেছেন তিনি। তখন বুঝতে পারেন তার মিউজিকের ক্যারিয়ার এখনো শেষ হয়নি। পরবর্তী সময়ে তিনি মার্কিন মূলকে অভিনয় করে ক্যারিয়ার গড়তে শুরু করেন। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।